নমস্কার আমি প্রতীক লালগলা এবং লালগলা সাউথ সেল আর সির এম ডিও আমরা আজ একটা আলোচনা করব কিভাবে বাংলা শিক্ষা পোর্টালে প্যারা টিচারদের অ্যাড করতে হয় আপনারা নিজেরাই করে নিতে পারেন এটা খুবই সামান্য ব্যাপার বেশি কিছু নয় আমি দেখিয়ে দিচ্ছি মোবাইলে কিভাবে করতে হবে এটা সো আপনারা একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন নিজে নিজেই করে নিতে পারবেন প্যারা টিচার যারা দেখবেন তারা অবশ্যই নিজে করে নিতে পারবেন হেড টিচাররাও নিজে করে নিতে পারবেন তো ফার্স্টে আমরা এখানে গুগল ক্রোম খুলব গুগল ক্রোম খুললাম গুগল ক্রোমে একটা অপশান এখানে করে নেবেন যেটা সেটিংসে অপশান আছে ট্রিপল ডট ডেস্কটপ সাইট বলে যে যেটা ডেস্কটপ সাইট ডেস্কটপ মোড ডেস্কটপ সাইট করা আছে টিক চিহ্ন দিলে এরকম ডেস্কটপ সাইট চলে আসবে তাহলে আপনাদের কাজ করতে সুবিধা হবে তো ডেস্কটপ সাইট আমরা করে নিলাম তারপর আমরা বাংলা শিক্ষা পোর্টালের যে সাইটটা সেখানে লিখবো বাংলা শিক্ষা ডট জিওভি ডট ইন এটা দিয়ে খুলব আমরা গো করলাম তো এই পেজটা এখন চলে আসছে আগে ডাইরেক্ট লগ ইন পেজটা আসতো এখন এই পেজটা চলে আসছে তো এখানে দেখুন লগ ইন অপশান আছে লগ ইন অপশান আমরা ক্লিক করব লগ ইন অপশান দিলে তবেই একটা লগ ইনের ঘর আসছে সেরকম আমরা লগ ইন করতে পারবো তো যাই হোক আমি একটা স্যাম্পেল দেখাচ্ছি আর কি যে কোনো একটা স্কুল খুলে ডাইস কোড আর ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে খুলছি ডায়েশ কোডের পর বত্রিশ আপনারা জানেন আমি একটা স্কুলের ডাইস কোড দিলাম পাসওয়ার্ডটা দেব ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে আমি কিছু বলছি না কারণ আমরা আপনারা সকলেই জানেন ইউজার আইডি পাসওয়ার্ড নিজেদের আমরা এটা লগ ইন করলাম ভিজনের নেম পাসওয়ার্ড আর পাসওয়ার্ড দিয়ে এই সরি ক্যাপচার দিয়ে সাইন ইন করলাম তো ডেস্কটপ ভিউ করলে এটা একটা আপনি বুঝতে পারবেন গোটাল টোটাল সিটটা একসাথে এইভাবে দেখাবে সেক্ষেত্রে আমরা এখানে বেশ কিছু অপশান আরও দিয়েছে আমরা সেটা নিয়ে কিছুদিন পরেই আলোচনা করব আর কীভাবে ট্রান্সফার করতে হয় না করতে হয় সেগুলো দিয়েছে সেগুলো নিয়ে আমরা কিছুদিন পরে করব আপাতত প্যার টিচার অ্যাডেডটা আমি দেখিয়ে দিচ্ছি তো যে পাশের যে অপশানগুলো আছে সেই অপশানে দেখতে পাবেন এখানে এমপ্লয়ি ম্যানেজমেন্ট বলে একটা অপশান আছে এমপ্লয়ি ম্যানেজমেন্ট এখানে চারটে অপশান আছে অ্যাড টিচার এমপ্লয়ি লিস্ট এমপ্লয়ি লগ ইন ক্রিয়েশান লিস্ট অফ টিচার হ্যাভিং লগ ইন আমাদেরকে তাহলে কী করতে হবে প্রথমে অ্যাড টিচার করে প্যারা টিচারদেরকে অ্যাড করতে হবে নর্মাল এটি যারা আছেন এসটি যারা আছেন প্রত্যেকেই প্রত্যেকেই অ্যাড আছে শুধু নর্ম প্যারা টিচারকে অ্যাড করতে হবে সেক্ষেত্রে এমপ্লয়ি ম্যানেজমেন্টে গিয়ে আমরা অ্যাড টিচার করব অ্যাড টিচার করলে এইখানে এরকম ডিসপ্লেতে বেসিক ইনফরমেশান যাবতীয় নাম যেগুলো আছে সেগুলো চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি একটা যে কোনো একটা কিছু নাম দিয়ে আমি সেভ করব না জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ফার্স্টের নাম আপনি কিছু একটা দিলাম এখানে ক্যাপস লকেই লিখবেন নাম দিলাম তারপরে নেক্সট আছে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ সিলেক্ট করে নেব উনিশশো আশি ফেব্রুয়ারি এক তারিখ আমি একটা সিলেক্ট করে নিলাম ডেট প্যান কার্ড ম্যান্ডেটারি প্যান কার্ড দিতেই হবে না তো আপনার টিচার অ্যাড হবে না এখানে স্টারমার্ক দেওয়া আছে দেখুন স্টারমার্ক যেগুলো আছে সেগুলো সমস্ত কিছু ম্যান্ডেটারি প্যান কার্ড নাম্বার আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম তারপরে জেন্ডার মেল ফিমেল মেল সোশ্যাল ক্যাটাগরি কাস্ট যেটা হবে সেটাই রিলিজিয়ান ব্লাড গ্রুপ ম্যান্ডেটারি না না দিলেও হবে কিন্তু দিয়ে দিতে পারেন ন্যাশনালটি ইন্ডিয়ান এখন আধার কার্ড নাম্বার ম্যান্ডেটারি না চাইলেও দিতে পারেন না চাইলেও নাও দিতে পারেন দিয়ে দিলাম এখানে জয়নিং ইন সার্ভিস ফার্স্ট জয়নিং আপনার কবে সেই সার্ভিসের জয়েনটা আপনাকে এখানে দিতে হবে আমি এরকম সময় একটা দিয়ে দিলাম জয়নিং সার্ভিস দিয়ে দিলাম টিচার টাইপ এখানে একটাই অপশান আছে টিচার প্যারা টিচার সিলেক্ট করতে হবে ক্লাস টট কোন ক্লাসে পড়াই যেহেতু প্রাইমারি সেহেতু প্রাইমারি হবে অনলি প্রাইম প্রাইমারি অনলি করে দেবেন নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট কন্ট্যাক্ট প্যারা লেখাই আছে এখানে সেটাই সিলেক্ট করবো কন্ট্যাক্ট প্যারা অ্যাপয়েন্টমেন্ট ফর সাবজেক্ট প্রাইমারির কোনো সাবজেক্টের জন্য অ্যাপয়েন্টমেন্ট তো হয় না এখানে অল সাবজেক্ট হবে এখানে উপরে থেকে যে সাইন এগুলো সব সাবজেক্ট ওয়াইজ এগুলো আছে অল সাবজেক্ট করে দেবেন এখানে অল সাবজেক্ট বলে যে অপশানটা আছে দেখুন এই সাবজেক্টটা এই অল সাবজেক্টটা করে দেবেন মেন সাবজেক্ট ডট অল সাবজেক্টই হবে যেহেতু প্রাইমারি ক্ষেত্রে কোনো সাবজেক্ট নাই সাবজেক্ট টট টু ও তাই হবে অল সাবজেক্ট ট্রেনিং নিড আপনার যেটা ট্রেনিং দরকার সেরকম লিখে দেবেন এই অপশানগুলোর মধ্যে না না দরকার হলে নট রিকোয়ার্ড করবেন নাম্বার অফ ওয়ার্কিং ডেজ স্পেন্ড অন নন টিচিং অ্যাসাইনমেন্ট নন টিচিং অ্যাসাইনমেন্ট মানে টিচিং বাদে অন্যান্য কাজ যেগুলো আপনারা করেছেন সেইগুলো এখানে দিতে হবে নন টিচিং অ্যাসাইনমেন্ট মানে আপনি টোটাল অ্যাটেন্ডেন্সের মধ্যে অন ডিউটি মোট কথা অন ডিউটি যেগুলো পেয়েছেন টিচিং বাদে অন্যান্য বি অনেকে বিএলও কাজ করেছেন চাইল্ড স্টারে কাজ করেছেন এরকম যেগুলো করেছেন তত যত দিন সেই দিনটা এখানে লিখবেন সাপোজ আমি পনেরো দিন ধরলাম এখানে পনেরো দিন লিখলাম এবার দেখুন ম্যাথ সায়েন্স স্টাডিড আপ টু মানে ম্যাথ সায়েন্স কত দূর পর্যন্ত পড়েছেন নর্মালি যারা আর্টস নিয়ে পড়েছেন তারা মাধ্যমিক পর্যন্তই পড়েছেন তাই আমি সেকেন্ডারিটা সিলেক্ট করলাম তারপরে কি বলেছে ইংলিশ ইংলিশ অ্যাস পার্স শেডুল এইট ইংলিশ আপনারা আপনারা সাবজেক্ট গ্র্যাজুয়েশানেও ইংলিশ সাবজেক্ট থাকে তাই আপনারা অনার্স গ্রাজুয়েট পোস্ট গ্রাজুয়েট এগুলো করতে পারেন আমি গ্র্যাজুয়েটটা করলাম সোশ্যাল স্টাডিজটা সেকেন্ডারি রাখবেন ওয়ার্কিং ইন প্রেজেন্ট স্কুল সিনস এই স্কুলে কতদিন ধরে আছেন যদি কোনো ট্রান্সফার হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে ওই স্কুলটার কথা লিখতে হবে না তো আপনার ফার্স্ট জয়নিং যেটা দেওয়া হয়েছে দু আমি এখানে একটা স্যাম্পেল দিয়েছি সেই দু হাজার পাঁচটায় আমি লিখলাম তাই কোনো টাইপ অফ ডিসাবিলিটি কোনো হ্যান্ডিক্যাপ ডিসাবিলিটি যদি থাকে তো করবেন নাহলে নট অ্যাপ্লিকেবল করবেন ট্রেন ফর টিচার টিচিং সিডাব্লু যদি সিডাব্লু এস এর জন্য কোনো টিচিং আপনারা পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে ইয়েস করবেন না তো নো ট্রেন্ড ইন ইউজ অফ কম্পিউটার অ্যান্ড টিচিং থট থ্রো কম্পিউটার কম্পিউটারের যদি জানেন তাহলে ইয়েস করবেন নাহলে নো করবেন এবার অ্যাটেন্ডেন্স দেখুন অ্যাটেন্ডেন্স সেটা বলি অ্যাটেন্ডেন্স আপনার টোটাল অ্যাটেন্ডেন্স থেকে নাম্বার অফ ওয়ার্কিং ডেজ স্পেন্ট অন নন টিচিং অ্যাসাইনমেন্ট যেটা দেওয়া আছে সেটা বাদ দিলে তবেই টোটালটা হবে আমি সাপোজ দুশো দিন যদি আমি টোটাল আমার অ্যাটেন্ডেন্স হয় তাহলে আমি পনেরো দিন বাদ দিয়ে এখানে আমার একশো পঁচাশি দিন হবে ঠিক আছে বিআরসি সি আর ট্রেনিং যদি করে থাকেন তো দেবেন সেক্ষেত্রে না হলে জিরো করবেন ডায়েট আদার্স এই অপশানগুলো আছে আপনার যদি ইন সার্ভিস লেখা আছে টোটাল ডেজ ইন সার্ভিস ট্রেনিং রিসিভ ইন লাস্ট অ্যাকাডেমিক ইয়ার অনলি ফর টিচিং টিচার টিচিং ইন এলিমেন্টারি সেকশান যদি এগুলো সবই লাস্ট অ্যাকাডেমিক ইয়ার অ্যাটেন্ডেন্সটাও লাস্ট অ্যাকাডেমিক ইয়ারেরই হবে এগুলো করতে পারেন তারপরে অ্যাপ্রুভ কোয়ালিফিকেশান আপনাদের যে কোয়ালিফিকেশানে আপনারা জয়েন করেছেন সেটা হবে আমি এখানে হায়ার সেকেন্ডারিটা ধরে নিলাম আপনারা আপনাদের যেটা সম্ভবত হায়ার সেকেন্ডারি আছে হায়ার সেকেন্ডারি আপনাদের যেটা যেটা আছে সেটাই দেবেন যে কোয়ালিফিকেশন আপনি জয়েন করেছেন প্রফেশনাল কোয়ালিফিকেশন আপনার কী আছে ডিএলএড আপনারা প্রত্যেকেই করেছেন ডিএলএডটা এখানে দেবেন টিচার অ্যাড্রেস এখানে আপনার অ্যাড্রেসটা দেবেন যেমন ভিলেজ এখানে আলাদা করে কিছু দেওয়ার দরকার নেই প্রথম অ্যাড্রেস ভিলেজটা দেবেন পোস্ট অফিস পুলিশ স্টেশান পিনকোড ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ এখানে সিলেক্ট করলাম তারপরে ব্লক আমি লালগোলা ব্লক লালগোলা ব্লকটাই সিলেক্ট করলাম ইমেল আইডি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কন্ট্যাক্ট নাম্বার আপনাকে দিতেই হবে ম্যানডেটারি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলে এখানে সব সমস্ত কিছু সঙ্গে লাস্টে একটা ছবি যেটা ম্যান্ডেটারি অবশ্যই এখানে দেখুন ছবি আছে আপলোড টিচার ফটো রেড মার্কে একটা জিনিস লেখা আছে সেটা হলো ম্যাক্স আপলোড সাইজ কুড়ি কেবি কুড়ি কেবি সাইজের মধ্যে আপনাকে আপলোড করতে হবে অনলি পিএনজি জেপিজি এগুলো সবই জেপিজি আছে তাই সেটা নিয়ে কোনো সমস্যা নেই মোবাইলে যেগুলো ছবি ওঠে জেপিজি ওঠে ম্যাক্স আপলোড ফটো সাইজটা কুড়ি কেবি করা আছে আমি আর একটা ভিডিও আমি দিয়ে দেব যেটাতে আপনার ফটো কিভাবে সাইজ কমাবেন সেটা আমি দেখিয়ে দেব তো আমি জাস্ট একটা সিলেক্ট করছি এখান থেকে আমি এই ছবিটা আমার সাইজটা কমানোই আছে ওই জন্য এই ছবিটা সিলেক্ট করলাম দি ডান এখানে চলে এলো সব কিছু দেখে নেবেন মিলিয়ে তারপরে লাস্টে সেফ ডিটেলস বলে যে ঘরটা আছে এই ঘরে ক্লিক করে দেবেন আর এটা আমি ক্লিক করছি না যেহেতু আমি এটা স্যাম্পল করলাম অ্যাড হয়ে গেলে তখন ডিলিট করতে সমস্যা হতে পারে সেই জন্য আমি ডিলিট করছি না তো এইভাবে আপনারা প্যারা টিচার অ্যাড করতে পারেন অ্যাডটা আপনারা নিজেরাই করে নেওয়াই ভালো যথাযথ অ্যাড করে নেবেন আপনাদের টিচার সংখ্যাটা ওখানে দেখাবে ঠিক আছে ধন্যবাদ